আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চেক করবেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা আপনার পাওয়া যাবে কিনা, তাছাড়া আপনার লিস্টে নাম আছে কিনা। তো এর জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো এর জন্য আমাদের যেতে হবে যে কোনো ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি লিখবেন pmayg.nic.in রিপোর্ট, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে এরকম পেজ খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজ খুলে আসবে। তারপরে আপনি একটু জুম করে নেবেন। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ মেসেজ হবে, এটাকে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, যে দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই রিপোর্ট যে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। রিপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট, আর দুই নম্বরে দেখতে পাচ্ছেন হাউস প্রোগ্রেস এগেনস্ট দি টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার, এই দুই নম্বরে ক্লিক করে দিতে হবে। দুই নম্বরে ক্লিক করে দেওয়ার পর এখানে অল স্টেট দেখতে পাচ্ছেন, এই অল স্টেটে আপনি আপনার স্টেট চুজ করে নেবেন। আপনার যেটা স্টেট হবে সেটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে নিচে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি আপনার যেটা পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এই সাবমিট যে দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজ খুলে আসবে। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেই পঞ্চায়েতে যতগুলো নাম আছে ততগুলো নাম এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নাম শো করবে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার হাউস কমপ্লিটটাও দেখতে পারবেন, তাছাড়া স্যাংশন হাউস স্যাংশন যে দেখতে পাচ্ছেন এই হাউস স্যাংশন আপনারা দেখতে পারবেন। তাছাড়া যদি স্যাংশন না হয়ে থাকে সেটাও আপনারা এখানে দেখে নিতে পারবেন, আপনি আপনার নাম এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল, তো আপনারা এক্সেল হিসাবে ডাউনলোড করতে পারেন, তাছাড়া পিডিএফ ডাউনলোড করতে পারেন। তো এই পেজে আসার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এবং আপনার নাম চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।